ঋত্বিক রোশন এবং সাইফ আলী খানের বিক্রম ভেদা হলো বছরের একটা উচ্চ প্রত্যাশিত চলচ্চিত্র এবং ভক্তরা ছবিটি ঘোষণা করার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুই অভিনেতার প্রথম লুক এই বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল এবং এটি ইতিমধ্যেই গুঞ্জন তৈরি করেছে। এতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং যোগিতা বিহানি। ছবিটি আর মাধবন এবং বিজয় সেতুপতির একই নামের তামিল ছবির অফিসিয়াল হিন্দি রিমেক। এটি প্রযোজনা করেছে টি সিরিজ এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বিক্রম ভেদার হিন্দি রিমেকের নির্মাতারা ছবিটির একটি টিজার প্রকাশ করার পরিকল্পনা করছেন। এখন ঋত্বিক, সাইফ, রোহিত এবং পরিচালক পুষ্কর এবং গায়ত্রীকে আজ বিক্রম ভেদার টিজার লঞ্চের জন্য শহরে দেখা গিয়েছে। ফটোগুলিতে কই মিল গিয়ে অভিনেতাকে একটা ধূসর টি শার্ট পরে এবং নীল ডেনিম জিন্সের সাথে যুক্ত হতে দেখা গিয়েছে। তার চেহারা সম্পূর্ণ করতে তিনি একটি ক্যাপও পরেছিলেন। অন্যদিকে লাভ আজকাল অভিনেতা সুদর্শন লাগছিল, কারণ তিনি একটি শার্ট এবং নেভি ব্লু ডেনিম জিন্স পরেছিলেন। রোহিত একটি নীল এবং সাদা প্রিন্টের শার্ট পরেছিলেন। বিক্রম ভেদা বিক্রম এবং বেতালের ভারতীয় লোক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প অনুসরণ করে, যিনি একজন সমান শক্ত গ্যাংস্টারকে খুঁজে বের করতে এবং হত্যা করতে প্রস্তুত হন। অপ্রত্যাশিতদের জন্য স্বামী স্ত্রী চলচ্চিত্র নির্মাতা জুটি পুষ্কর এবং গায়ত্রী, যিনি মূল পরিচালনা করেছেন, হিন্দি রিমেকটিও পরিচালনা তারাই করেছেন। মিটিং নমস্তে। জলদি ভাই, জলদি ভাই, আওয়াজ।